এটি একটি গল্প যা আমাদের দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। একদা একসময় কোনো এক শহরে একজন বৃদ্ধা বসবাস করতেন এবং সবসময় দেখা যেত তিনি কাঁদছেন। তার বড় মেয়ে একজন ছাতা বিক্রেতার সাথে বিয়ে হয় এবং তার ছোট মেয়ের একজন নুডলস বিক্রেতার সাথে। আলোকিত দিনগুলোতে তিনি খুব চিন্তিত থাকেন। আহা, আজকের দিনটি অনেক সুন্দর এবং রৌদ্রময়, কেউই আজকে ছাতা কিনবেন না, কি হবে যদি দোকান বন্ধ হয়ে যায়? এসব চিন্তা তাকে বিষণ্ণ করে এবং কিছু করতে না পেরে তিনি শুধু কাঁদতেন। আবার বৃষ্টির দিনগুলোতে তিনি তার ছোট মেয়ের জন্য কাঁদতেন, এই ভেবে যে আহা, আমার ছোট মেয়ের স্বামী নুডলস তৈরি করে, আজকের স্যাঁতস্যাঁতে দিনে নুডলস শুকোতে পারবে না, এবার তো তারা নুডলস বিক্রি করতে পারবে না, তাহলে তারা এখন কী করবে? যার ফলে সেই বৃদ্ধা প্রতিদিনই শোকাতুর জীবনযাপন করেন, হোক সেটা রৌদ্রময় দিন অথবা বৃষ্টির, সর্বদাই তিনি তার কোনো এক মেয়ের জন্য কাঁদতেন। তার প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিতে না পেরে কাঁদুনে বুড়ি বলে ডাকতেন। একদিন তার এক দরবেশের সাথে দেখা হয়ে যায়। সেই দরবেশ অনেক কৌতূহলী ছিলেন যে তিনি কেন সর্বদাই শুধু কাঁদেন, তাই তাকে সব কথা খুলে বলতে বললেন এবং বৃদ্ধা তাকে সব কথা খুলে বললেন। তার কথা শুনে দরবেশ মৃদু হাসলেন এবং বললেন, ভদ্রমহিলা, আপনি চিন্তিত হবেন না, আমি আপনাকে খুশি থাকার একটা রাস্তা দেখাবো, আপনাকে আর শোক করতে হবে না। কথা শুনে বৃদ্ধা অনেক আনন্দিত হয়ে গেলেন এবং বললেন, আমাকে কি করতে হবে? দরবেশ উত্তরে বললেন, এটা খুবই সহজ কাজ, আপনাকে শুধু আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে আপনি আপনার বড় মেয়ের কথা চিন্তা করবেন না যে তারা ছাতা বিক্রি করতে পারবে না, বরং চিন্তা করবেন আপনার ছোট মেয়ের কথা, তারা তাদের নুডলসগুলোকে শুকোতে পারবে। এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে তিনি হয়তো অনেক নুডলস বানাতে পারছেন এবং তার ব্যবসাও হয়তো অনেক ভালো চলছে। আবার যখন বৃষ্টি হবে তখন আপনি আপনার বড় মেয়ের কথা চিন্তা করবেন, এই বৃষ্টিতে সবাই ছাতা কিনছে হয়তো, তিনি অনেক ছাতা বিক্রি করছেন এবং তার দোকান অনেক ভালো চলছে। অবশেষে সেই বৃদ্ধা আলোকিত হলেন, তিনি দরবেশের নির্দেশনাবলী মেনে চললেন। কিছুদিন পরে তিনি আর কাঁদতেন না, বরং তিনি প্রতিদিনই হাসতেন। তারপর থেকে তিনি আবার হাসি খুশি বুড়ি হিসেবে পরিচিত হতে লাগলেন। ঠিক তাই, আপনিও জীবনে খেয়াল করলে দেখবেন সব কিছুই আসলে আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। সর্বদাই একটি মুদ্রার দুটি দিকই থাকে এবং এটি আপনার উপরই নির্ভর করে আপনি কোন দিকটা দেখবেন। সে বৃদ্ধার জীবনে আসলে কিছুই পরিবর্তন হয়নি, না পরিবর্তন হয়েছে রৌদ্রোজ্জ্বল দিনগুলো, না বৃষ্টির দিনগুলো, এবং এটি তার মেয়ের জীবনেও কোনো পরিবর্তন নিয়ে আসেনি। কিন্তু যেটা পরিবর্তন হয়েছে সেটা তিনি নিজেই, তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে এবং এটাই সুখী জীবনের গোপন মন্ত্র।